তালগুলোকে আমি কেটে ধুয়ে নিচ্ছি। আমি প্রথমে একটু ধুয়ে নিচ্ছি। আমি তালগুলোকে কেটে দিচ্ছি। তাল শাঁসটা আমি কেটে নিচ্ছি। একটা তালের শাঁস আমি কেটে নিয়েছি, একই রকম ভাবে আরো দুটো আমি কেটে নিয়েছি। ভিতর থেকে আমি শাঁসটা বের করে নিচ্ছি। তালের শাঁসগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলো তাল শাঁস আমি পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। সবগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। কিছুটা আমি অল্প কিছু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম। একদম মিহি পেস্ট আমি করে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি এখানে 1 কাপ জল নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ চিনি। যেহেতু তাল শাঁসের কোনো মিষ্টি নেই, তাই এখানে 2 চামচ চিনি দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আমি আগার আগার পাউডার, 1 টেস্পুন আমি এখানে দিয়ে দিলাম, একদমই ছোটো চামচের, টেবিল স্পুন না এটা। ভালো করে আগার আগার পাউডার মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার মেশানোর সময় অবশ্যই ঠান্ডা জলে মেশাতে হবে, গরম জলে মেশালে একদম দলা পাকিয়ে যাবে। জলটা আমি গরম বসিয়ে দিলাম, অন্যভাবে তো নাড়তে হবে, নাহলে আগার আগার পাউডারটা নিচে জমে যাবে। জলটা আমার ফুটতে শুরু করেছে, 1-2 বার ফোটার পরে জলটা নামিয়ে নিতে হবে, খুব বেশিক্ষণ সময় ধরে ফোটানো যাবে না। জলটা ফুটতে শুরু করেছে, গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে আমি জলটাকে নামিয়ে নিচ্ছি। এই জলটা আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। যে বাড়িতে পুডিং বসাবো সেই বাড়িটা আমি নিয়ে নিলাম। যে তাল শাঁসটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি নিচে একটা লেয়ার করে দিচ্ছি। একটা লেয়ার আমি এখানে তৈরি করে নিয়েছি। আগার আগার পাউডার মেশানো জলটা এখানে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। জলটি একটু ঠান্ডা করে নিতে হবে। যে টুকরোগুলো আমি করে রেখেছিলাম সে টুকরোগুলো আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বাকি জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। একদম রুম টেম্পারেচারে এনে আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দেব। তাল শাঁসের পুডিংটা আমার একদম সেট হয়ে গেছে, আমি তোমাদের ডিমোল্ড করে দেখিয়ে দিচ্ছি। একটা চাকু দিয়ে আমি সাইজগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। একদম রুম টেম্পারেচারে এনে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আইস অ্যাপেল জেলি পুডিংটা আমি তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।